আশা করি আপনারা ভালোই আছেন, কারণ ভালো থাকতেই হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, এ দেশের জন্য। ওকে, আই থিঙ্ক ইউ আর বেটার। ওকে বন্ধুগণ, আজ আমি আপনাদের জন্য মেঘনার শাখা নদী ও উপনদী নিয়ে এসেছি। আসলে এগুলো মনে রাখাটা একটু জটিল আর কি, তাই আমি এখানে একটু ছন্দ ব্যবহার করেছি। তো অ্যাকচুয়ালি আমরা আগে জেনে নেই মেঘনা নদীটি কোথার থেকে কোন পর্যন্ত। দেখুন বন্ধু, মেঘনা নদী শুরু হয়েছে এই জায়গা থেকে, এটা হলো কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু হয়েছে। ভৈরব এটা এই যে এইখান দিয়ে চলতে চলতে এখানে চাঁদপুরের মতলবে এসে আবার এই বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এই হলো মেঘনা। তো এই মেঘনার শাখা নদী মাত্র আমরা যতটুকু জানি একটি, তিতাস। তিতাস হলো মেঘনার শাখা নদী। আর মেঘনার উপনদী বেশ কয়েকটি, সে কারণে মনে রাখার জন্য আমি একটি ছন্দ ব্যবহার করেছি। তো ছন্দটি হলো এমন, বাঙালি গমচোর মনু তাই ডাকাত। বন্ধুগণ, এটা জাস্ট একটা সিনেমার ডায়লগের মতো, একটু মনে রাখবেন। আর মনে রাখার কৌশলটা আমি একটু বলে দিচ্ছি, যেমন বাংলাদেশের অধিকাংশ সিনেমাগুলোতে নায়ক সন্ত্রাসী হয়ে যায় আর নায়িকা তাকে ভালো করার চেষ্টা করে। প্রেমের এক পর্যায়ে নায়িকা যখন বলে, হ্যাঁ তোমার সাথে আমি প্রেম করব যদি তুমি এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসো, তখন নায়ক কি ডায়লগ দেয়, হে জান আজ আমি কেন সন্ত্রাসী, আমি কেন আন্ডারগ্রাউন্ড, তুমি জানো না জান, তুমি জানো না, এ সমাজ আমাকে ভালো হতে দিল না জান, এ সমাজ আমাকে ভালো হতে দিল না, হে জান, হে আজ আমার হাতে হে অস্ত্রর বদলে কলম থাকার কথা জান, কলম থাকার কথা, আমারও তো আদর্শটা মানুষের মতো সুস্থ সুন্দর জীবন যাপন করার কথা, কেন আজ আমি সন্ত্রাসী, কেন আজ আমি আন্ডারগ্রাউন্ড, এ সমাজ, এ ভবিষ্যতের কর্ণধাররা, তোমরা আমার মতন সন্ত্রাসী জীবনযাপন করো না, আমার মতন অন্ধকারে এসো না, তোমরা এই সমাজকে বদলে দাও, বদলে দাও, বদলে দাও, এই সমাজকে বদলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমাদেরকে সমাজকে বদলাতে হবে, অন্ধকার জগতে না গিয়ে আলোর পথে যাইতে হবে। যাই হোক, আমরা আসি, ঠিক সেই রকম একটা স্টাইলি, সেই রকম একটা ডায়লগ আপনি মারতে পারেন এখানে, মনু কেন ডাকাত, আরে বাঙালি গমচোর বলেই তো মনু আজকে ডাকাত হয়েছে, এইভাবে জাস্ট একটা কৌশল মনে রাখতে পারেন। তো দেখেন, এই বাঙালির বাতে হলো বাউলা নদী, বাউলা নদী, গমতে হলো গোমতি, গোমতি, মনুতে হলো মনু নদী, তায়ের ততে হলো তিতাস নদী, এবং ডাকাতের থেকে এসেছে ডাকাতিয়া। বন্ধু, এই হলো বাঙালির গমচোর মনু তাই ডাকাত, এটি হলো মেঘনার শাখা নদী না উপনদী, মনে রাখবেন এটি হলো উপনদী। আবারও বলছি, বাউলা, গোমতি, মনু, তিতাস, ডাকাতিয়া, এই পাঁচটি নদী হলো মেঘনার উপনদী। বন্ধুগণ, আশা করি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা করেছেন তাকে তো হাজার সালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমার আপনাকে ভালো থাকতেই হবে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, এ দেশের জন্য। ওকে, আই থিঙ্ক ইউ আর বেটার। ওকে বন্ধুগণ, আজ আমি আপনাদের জন্য মেঘনার শাখা নদী ও উপনদী নিয়ে এসেছি। আসলে এগুলো মনে রাখাটা একটু জটিল আর কি, তাই আমি এখানে একটু ছন্দ ব্যবহার করেছি। তো অ্যাকচুয়ালি আমরা আগে জেনে নেই মেঘনা নদীটি কোথার থেকে কোন পর্যন্ত। দেখুন বন্ধু, মেঘনা নদী শুরু হয়েছে এই জায়গা থেকে, এটা হলো কিশোরগঞ্জের ভৈরব থেকে শুরু হয়েছে। ভৈরব
এটা এই যে ইকথার দিয়ে চলতে চলতে এখানে চাঁদপুরের মতলবে এসে আবার এই বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই হলো মেঘনা। তো এই মেঘনার শাখা নদী মাত্র আমরা যতটুকু জানি একটি, তিতাস। তিতাস হলো মেঘনার শাখা নদী। আর মেঘনার উপনদী বেশ কয়েকটি, সে কারণে মনে রাখার জন্য আমি একটি ছন্দ ব্যবহার করেছি। তো ছন্দটি হলো এমন, বাঙালি গমচোর মনু তাই ডাকাত। বন্ধুগণ, এটা জাস্ট একটা সিনেমার ডায়লগের মতো, একটু মনে রাখবেন। আর মনে রাখার কৌশলটা আমি একটু বলে দিচ্ছি। যেমন বাংলাদেশের অধিকাংশ সিনেমাগুলোতে নায়ক সন্ত্রাসী হয়ে যায় আর নায়িকা তাকে ভালো করার চেষ্টা করে। প্রেমের এক পর্যায়ে নায়িকা যখন বলে, হ্যাঁ তোমার সাথে আমি প্রেম করব যদি তুমি এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসো, তখন নায়ক কি ডায়লগ দেয়, হে জান আজ আমি কেন সন্ত্রাসী, আমি কেন আন্ডারগ্রাউন্ড, তুমি জানো না জান, তুমি জানো না, এ সমাজ আমাকে ভালো হতে দিল না জান, এ সমাজ আমাকে ভালো হতে দিল না, হে জান, হে আজ আমার হাতে হে অস্ত্রর বদলে কলম থাকার কথা জান, কলম থাকার কথা, আমারও তো আর 10টা মানুষের মতো সুস্থ সুন্দর জীবন যাপন করার কথা, কেন আজ আমি সন্ত্রাসী, কেন আজ আমি আন্ডারগ্রাউন্ড, এ সমাজ, হে ভবিষ্যতের কর্ণধাররা, তোমরা আমার মতন সন্ত্রাসী জীব যেমন জীবনযাপন করো নব, আমার মতন অন্ধকারে এসো না, তোমরা এই সমাজকে বদলে দাও, বদলে দাও, বদলে দাও, এই সমাজকে বদলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে আমাদেরকে সমাজকে বদলাতে হবে, অন্ধকার জগতে না গিয়ে আলোর পথে যাইতে হবে। যাই হোক, আমরা আসি ঠিক সেই রকম একটা স্টাইলি, সেই রকম একটা ডায়লগ আপনি মারতে পারেন এখানে, মনু কেন ডাকাত, আরে বাঙালি গমচোর বলেই তো মনু আজকে ডাকাত হয়েছে। এইভাবে জাস্ট একটা কৌশল মনে রাখতে পারেন। তো দেখেন, এই বাঙালির বাতে হলো বাউলা নদী, বাউলা নদী, গমতে হলো গোমতী, গোমতী, মনুতে হলো মনু নদী, তায়ের ততে হলো তিতাস নদী, এবং ডাকাতের থেকে এসেছে ডাকাতিয়া। বন্ধু, এই হলো বাঙালির গমচোর মনু তাই ডাকাত, এটি হলো মেঘনার উপনদী, মনে রাখবেন এটি হলো উপনদী। আবারও বলছি, বাউলা, গোমতী, মনু, তিতাস, ডাকাতিয়া, এই পাঁচটি নদী হলো মেঘনার উপনদী। বন্ধুগণ, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, আর যারা করেছেন তাকে তো হাজার সালাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।